তোতা, তুমি রূপকে পছন্দ করেছো সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু তোমার পছন্দের সঙ্গে আমার পছন্দ মিলছে না। আজকে তোমার কারণে আমাদের পরিবারকে ওদের পরিবারের সামনে বারবার অপমানিত হতে হচ্ছে। কি আশ্চর্য, তুমি ওকে দোষ দিচ্ছ কেন? ও তো আর ছেলেটাকে এখানে ডেকে আনেনি। তুমি কথা ঘুরিও না। তোমার মনে হয় ফ্যামিলিতে বিয়ে করলে সুখী হবে? এতদিন জানতাম ওর শাশুড়ি কটকট করে কথা বলেন। আজকে যেভাবে উনি রণচণ্ডী মূর্তি ধারণ করেছিলেন, না যেভাবে কথা শুনিয়ে গেলেন, ছি 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 ছি, আমি তো আর সহ্য করতে পারছি না। ছি, ও বৌদি ভাই, বৌদি ভাই শোনো, তোতা তো প্রতিবাদ করেছে বলো, তুমি তো নিজেও দেখলে, ও তো চুপ করে থাকেনি। তাতে কি হয়েছে? তাতে উনি কি আমাদের কম অপমান করেছেন? পুরো অপমানটাই করে দিয়ে গেছেন। শোনো তোতা, আমি তোমাকে একটা কি বলছো বলো, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি চাও বলো তো? আমি আমি রূপের সাথে কথা বলবো, প্রয়োজন হলে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব, আমাদের এইসব সোশ্যাল ম্যারেজের ঝামেলাতে যেতেই হবে না, কোনো অশান্তি হবে না, সব কিছু ঠিকঠাক। তাতে লাভটা কি হবে? ওনার খারাপ ব্যবহারের দাম আমরা কেন দিতে যাব? আমাদের লোকজন নেই, আমাদের সমাজ নেই, আমাদের আত্মীয় স্বজন নেই, তাদের কাছে আমাদের মুখ পড়বে না তোমরা যদি রেজিস্ট্রি ম্যারেজ করো? কোন সাহসে এই কথাটা বলছো তুমি? আর কি গ্যারান্টি আছে তোমরা যদি রেজিস্ট্রি ম্যারেজ করো উনি তার মধ্যে থাকবেন না, উনি সবসময় অপমান করার জন্য উজিয়ে থাকেন? আমি তোমাকে একটা ভালো কথা বলছি তোতা, এখনো সময় আছে, তুমি ভেবে দেখো এই বিয়ে তুমি করবে কিনা। কি আশ্চর্য, দুদিন বাদে ওর বিয়ে আর তুমি এখন এই কথাগুলো বলছো ওকে? না না, কথা বলো, রূপের সঙ্গে কথা বলো, ও যেভাবে ওর বাবা মার সঙ্গে চলে গেল আমার একটু ভালো লাগেনি। কিন্তু ঠাম্মিও না গিয়ে আর কি করতো তুমি বলো তো? ওর মা যেভাবে সিন ক্রিয়েট করলো তাতে ওর এখানে থাকাটা তো আরো অস্বস্তিকর হয়ে যেত, আরো অশান্তি হতো। তার চেয়ে বাবা একদিক থেকে ভালো হয়েছে ও চলে গেছে। তবে মা আমার মনে হয় রূপের ওর মাকে আরেকটু কন্ট্রোল করা উচিত ছিল। ভদ্রমহিলার মুখের কোনো হ্রাস নেই, মানে অত্যন্ত বিশ্রী ভাবে কথা বলেন, আমরা সেসব সহ্য করতে যাব কেন? মা, ও মা, তুমি আমাকে বলো তুমি কি চাও? তুমি তুমি ঢং করছো কেন? তুমি জানো না, বুঝতে পারছো না আমি কি চাই? কিন্তু এখন তো আর কিছু করার নেই। কেন কিছু করার নেই? বিয়ে কি হয়ে গেছে? উনি আমাদের মাধ্যমে ওকে বেশি করে অপমান করছে, ও বেশি অপমানিত হচ্ছে, সেইটার দাম কে দেবে? শোনো তোতা, আমি যদি তোমার জায়গায় থাকতাম এই বিয়ে আমি ভেঙে দিতাম। তুমি ওদের বাড়িতে গিয়ে সিন ক্রিয়েট কেন করতে গেলে মা? তোমার যদি কিছু বলার থাকতো তুমি আমাকে বলতে পারতে। কি বলছো তুমি? আমি সিন ক্রিয়েট করেছি? আমি সিন ক্রিয়েট করেছো তো ওরা, আর তুমি ওদের হয়ে আমার কাছে কৈফিয়ত চাইছো না? দেখো দেখো তোমার ছেলেকে দেখো, এখনো বিয়ে হয়নি আর এখন থেকে শ্বশুর বাড়ির প্রতি এত দরদ। বেশ তো, যাও তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে থাকো, সিম্পল। তুমি সামান্য ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? যাদের সঙ্গে দুদিন পর একটা সম্পর্ক হতে যাচ্ছে তাদের সঙ্গে এমন ভাবে মিসবিহেভ করে এসেছো, কি হবে তাতে? সম্পর্ক ভেঙে যাবে? না একেবারেই না, ডোন্ট ওয়ারি। আমাদের সঙ্গে যদি কেউ এরকম ব্যবহার করতো আমরা তাদের সঙ্গে সম্পর্কে জড়াতামই না, কিন্তু প্রথমত আমরা এরকম একটা অন্যায্য ব্যবহারই করতাম না। আমার ছেলের তো প্রমিসিং ক্যারিয়ার, ভালো ফিউচার, ভালো কাজকর্ম, তার মা বাবার ভালো টাকা পয়সা আছে, স্টেটাস আছে, সেজন্যই তো আমার ছেলেকে হাত করার চেষ্টা করছে। এই যদি একটা সাধারণ ছেলে হতো তাহলে কি সব করতো? না একেবারে না, দে ওয়ান্ট হ্যাভ বদার্ড। আর তুমি, তোমারও বলিহারি, তোমার ওই ভদ্রমহিলা সব কিছু ভালো লাগে। একটা বয়স্ক মহিলা অর্বাচীনের মতন কাজকর্ম করে আর তুমি ওর সব কথা করে হেসে চলেছ। তোমার কি কোনো আইডিয়া আছে? ওর বাড়ির লোকেরা ওকে সহ্য করতে পারে না? ওই যে ওই কি জানো, হ্যাঁ ওই ডাক্তার যা, সে আমার কাছে এসে পার্সোনালি ওর নামে কত কথা বলেছে, তারা রীতিমতন বিরক্ত। আর তুমি, তোমার একবারও মনে হয়নি না, একবারও ভাবলে না এতদিন পরে এসেছো, আগে গিয়ে মা বাবার সঙ্গে দেখা করা উচিত? তোমার মা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, প্রথমেই ওদের বাড়িতে গিয়ে চলে তোমার বাবাকে বারণ করে দিলে যে তোমাকে পিক আপ না করতে। তোমার বাবা তো আমাকে কিছু বলেনি, যদি বলতো তাহলে আমি এরকম একটা ঘটনা ঘটতেই দিতাম না। আমি বুঝতে পারিনি মা,
আমি যদি জানতাম এরকম একটা ঘটনা ঘটতে চলেছে তাহলে আমি কখনোই ওদের বাড়িতে যেতাম না, আমি প্রথমে এই বাড়িতে আসতাম। শুধু শুধু আমার জন্য আজকে ওদের কতখানি অপমানিত হতে হলো বলতো তো। আর মা, ওরা আমাকে কেউ ডাকেনি ওদের বাড়িতে, আমি নিজের ইচ্ছে ওদের বাড়িতে গিয়েছিলাম। তোতা ইভেন আমাকে বলছিল যে তুমি আমাদের বাড়িতে আসছো, আন্টি কিন্তু রাগ করতে পারে, আমি তোমাকে তোমাদের বাড়িতে ডাক। আর তোতাকে গার্ড করতে হবে না, তোতার হয়ে অত কৈফিয়ত গাইতে হবে না তোমাকে। তুমি কিরকম একটা মেয়ে পছন্দ করেছো আমি ভালো করে বুঝতে পারছি। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটাকে নিজের মতন করে গড়ে নেব, আমাদের স্ট্যাটাসের অনুযায়ী ওকে গড়ে পিটে নেব, কিন্তু না, মেয়েটা তো গড়ার ঊর্ধ্বে, সব কথায় তর্ক করে, মুখে মুখে কথা বলে, ওকে আমি কি করব? ইম্পসিবল। তোমাকে অপমান করবে না কেন? তুমি ওর মাকে কম অপমান করেছো, নাকি ওর মায়ের অপমান ও মুখ বুঝে মেনে নেবে, নাকি সেটাই উচিত ছিল? তুমি কি কম খারাপ কথা বলেছো নাকি ওর মাকে? ওদের বাড়ি কালচার নেই, ওদের বাড়ি স্ট্যাটাস নেই, ভদ্রলোক একজন শিক্ষিত মানুষ, ছেলেমেয়েরা শিক্ষিত। থাক থাক, ওদের শিক্ষা দীক্ষা নিয়ে এত বড় বড় কথা বলার দরকার নেই। ভদ্রমহিলা কিরকম শিক্ষিত সেটা তো দেখলেই বোঝা যায়। দেখো, সবার শিক্ষা কিন্তু একরকম হয় না, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। উনি হয়তো একাডেমিক্যালি অত শিক্ষিত নন, কিন্তু ভেবে দেখো, একটা মানুষ সারা বাড়িটাকে আনন্দে রেখেছে, সুখে রেখেছে। প্লিজ থাক, এটাকে আনন্দে রাখা সুখে রাখা বলে না, এটাকে ক্যারিকেচার করে বেঁচে থাকা বলে, বুঝেছো? ভদ্রমহিলা সবাইকে সুখে রেখেছে, আর ওই বুড়ি শাশুড়ি, তার তো কোনো উপায় নেই, সে বয়স্ক মানুষ, তার তো ছেলে আর বৌমের উপরে নির্ভর করেই থাকতে হবে, তারা যা করবে মুখ বুঝে সব সহ্য করতে হবে। আর ওই ভদ্রলোক, তার তো কোনো ভূমিকাই নেই, সে তো বউয়ের কৃতদাস হয়ে বেঁচে আছে, একেবারে হ্যান্ডপেকড হাজবেন্ড। তোমার মতন নাকি মুখে মুখে বউয়ের সঙ্গে তর্ক করবে, সব ব্যাপারে ঝগড়া করবে বউয়ের সঙ্গে? তুমি তো বউয়ের সব খারাপ দেখো, নিজের বউয়ের সব খারাপ আর অপরের বউয়ের সব ভালো, এভরিথিং ইজ ফাইন। মা, ইউ জাস্ট শাট আপ, তুমি এর মধ্যে কথা বলো না, আমাদের মধ্যে তোমাকে কথা বলতে হবে না। না মা, মা, আমি তোমাদের মধ্যে কথা বলতে আসছিও না, এলাম তো আমি আজকে মা। আর দেখো, আসার প্রথম দিনটাই এরকম হয়ে গেল, এত কিছু হয়ে গেল। শোনো বেটা, আমি একটা কথা তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, রাদার আমি তোমাকে ওয়ার্ন করছি, এই মেয়ে আর এই শ্বশুর বাড়ি নিয়ে তোমাকে কিন্তু অনেক ভুগতে হবে, এখনো সময় আছে, পারলে পিছিয়ে যাও। আমার এই ফ্যামিলিটাকে কিন্তু একদম পছন্দ না। তুমি এটা কি বলছো মা? আমি আমি তোতাকে ঠকাবো? মা, তুমি যদি চাও আমি এই বিয়েটা ক্যান্সেল করে দেবো। তুমি যদি চাও মানে? তোমার নিজের মনে হচ্ছে না? শোনো তো, তা আমাদের পরিবারে না শুধুমাত্র ছেলেতে আর মেয়েতে বিয়ে হয় না, সম্পর্ক হয় দুটো পরিবারের। যদি শুধু ছেলেমেয়ের ব্যাপার হতো তাহলে আমি ওনাকে বলতাম ছেলেমেয়ের সঙ্গে বুঝে নিন, আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না। দুটো পরিবারের সম্পর্ক, একে অপরের অংশ হয়ে ওঠা, তোমার মনে হয় তুমি ওদের বাড়ি গিয়ে ওদের পরিবারের অংশ হয়ে উঠতে পারবে? উনি তোমাকে বাপের বাড়িতে আসতেই দেবেন না। মা, তোমার কি মনে হয় আমাকে দিয়ে সব কিছু করানো যায়? উনি আমাকে বলবেন যে তুমি বাপের বাড়ি যেও না আর আমি যাবো না? আমার তো একটা আলাদা আইডেন্টিটি আছে, উনি বলবেন এভাবে চলো আমি ওভাবে চলবো। তুমি কি এই শিক্ষা দিয়েছো আমাকে মা? তাছাড়া আমি স্কলারশিপটা পেয়ে গেলেই তো আমি বাইরে পড়তে চলে যাব, তখন তো আমাকে ওনার সাথে থাকতেও হবে না। এটা তুমি কি ধরনের কথা বলছো? তুমি একটা পরিবারে বিয়ে করবে, সেই পরিবারের মানুষের অংশ না হয়ে সেই পরিবারকে তুমি কাছে না টেনে তুমি আলগা আলগা থাকবে, সেটা কোনো বিয়ে হলো? আর আমার তো মনে হয় না তোমার সঙ্গে ওনার কোনোদিনই সম্পর্কটা সুস্থ হবে, এটা আমার কখনো মনে হয় না, কারণ উনি যে প্রকৃতির মানুষ। এই মহিলা এত ক্লাস কনশাস না, এই মহিলার মাথায় কিছুতেই ঢোকে না যে সবার টাকার দরকার নেই, সবাই বড় লোক হতে চায় না। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে না, সেই জন্যই তো এই হাবভাব। কিন্তু বৌদি ভাই দেখো, ওর বাবা একেবারে অন্যরকম, ভালো মানুষ। ওই ভদ্রলোক হচ্ছে ওই মহিলার হাতের ক্রীড়নক, উনি একটা কথা বলতে পারেন না বউয়ের উপর। উনি খুব ভালো করে জানতেন মহিলা আজকে আমাদের বাড়িতে অপমান করতে আসবেন, উনি সঙ্গে করে নিয়ে চলে এলেন। আরে কি আশ্চর্য, ওর বাবা হয়তো হ্যান্ডপেকড কিন্তু তবু প্রতিবাদ করেন, হয়তো তার কোনো দ্রাম থাকে না কিন্তু প্রতিবাদ তো করেন। তোমার মনে হয় না আজকে রূপের প্রতিবাদ করা উচিত ছিল? রূপ প্রতিবাদ করবে,
বাড়িতে গিয়ে অবশ্যই ওর মায়, কিন্তু আমাদের সামনে ও আর কত ওর মাকে ছোট করবে বলো? দেখ তোতা, এটা তোর জীবন, কিন্তু বিয়ের পর যদি প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতে থাকে তখন তুই কি করবি সেটা কিন্তু একবার ভালো করে বুঝে দেখ। কি বুঝতে বলছিস তুই ছোট ভাই? না আমিও ঠিক বুঝতে পারছি না। তুমিও কি এখন ওকে বিয়ে ভাঙার কথা বলছো টিনটিনদা? কাকিমাও বলছে তুমিও একই কথা বলবে। দেখ কুকু, আমার মনে হয় একটা ভুল বিয়ে হওয়ার চেয়ে বিয়েটা না হওয়া ভালো। আচ্ছা কি আশ্চর্য, ভুলটা কোথায়, কোন অর্থে এটা ভুল বলছো? রূপকে নিয়ে তো তারও কোনো সমস্যা নেই, তো তারও কোনো প্রবলেম নেই, তোমরা সবাই এখন রেগে আছো। কাকিমা, কাকিমা তুমিও একটু শান্ত হও। আচ্ছা রূপের মা যদি বাজে কথা বলে, ওর মা যদি বাজে ব্যবহার করে, বাজে মানুষ হয়, সেখানে রূপ কি করতে পারে বলো? তোতা আর রূপের এতদিনের সম্পর্ক সেটা ওরা ভেঙে দেবে, তোতার মনের ওপর কতটা চাপ পড়বে তুমি একবার ভাবো কাকিমা। আর যে পরিবারের শাশুড়ি ভালো নয় সেই পরিবারে বিয়ে করাটা যে কতটা অস্বাস্থ্যকর আর সেটা যে কতখানি পরবর্তীকালে চাপ পড়বে সেটা তোমরা এখন বুঝতে পারছো না। তুমি ছেলেকে কিন্তু ঠিকমতো তৈরি করতে পারোনি, তুমি যেরকম ভাবে তোমার ছাঁচে তৈরি করতে চেয়েছিলে সেটা হয়নি বলেই তো এটা হয়েছে। শোনো শোনো, এটা নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, এত ইনসিকিউরিটি কিসের তোমার? হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও তো তোমারই ছেলে, তোমার ছেলে তোমারই থাকবে। এত কথা বলতে হবে না। কি বলতে চাইছো তুমি? সব দোষ আমার না, যা দোষ সব আমি করেছি, তাই তো? না না মা, না মা, তোমার কোনো দোষ নেই এখানে, কারোর কোনো দোষই নেই। মা দেখো দেখো, একটা মেয়ের সঙ্গে আমার এতদিন ধরে সম্পর্ক আছে, আমি এত এত বছর ধরে বিদেশে ছিলাম, এখন ফিরেছি, ফেরার পর যদি একবার ওর সঙ্গে আমি দেখা করতে যাই, তোতার বাড়ি গিয়ে তোতার সঙ্গে কিছুটা সময় কাটাতে যাই, আমি কি অনেক বড় অপরাধ করে ফেললাম বলো? জল থই থই ভালোবাসা।